দিনের খবর রাখলাম না, একদিনে এসে বললাম কেমন আছেন বাবা, কিরকম ছলনা, আমরা কি জানি শব্দের এত বড় দোতনা হতে পারে এরকম। তবে মহাত্মা গুরুদেব বা সাধু বৈষ্ণবের কাছে আমরা কিছু বলবো না, পারতপক্ষে না বলাই ভালো, যদি বলতেই হয় তাহলে জয়রাধে নাম করাটাই ভালো। কেননা ওনারা ইহ পরলোকের কোনো সুখ স্বাচ্ছন্দ্য দ্রব্যের অভিলাষী নয়, কি দিয়ে সুখী করবেন, এই জগতের কোনো বস্তু দিয়ে তো সেবা করে সুখী করা যাবে না। লোকনাথ গোস্বামী এমন বিরক্ত প্রধান, তিনি কুটির পর্যন্ত করেননি, ওই কিশোরী কুণ্ডে, আজকের তো নয় ঝাড়িটা অনেকটা নষ্ট হয়ে গেছে, কিশোরী কুণ্ডের ওমরাও গ্রামে খুব বড় ঝাড়ি ছিল, এখন ঝাড়িটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, ওইখানে বৃক্ষ কোটরের ভিতরে রাধা বিনোদকে রেখে, কিশোরী কুণ্ড হতে প্রাপ্ত রাধা বিনোদকে রেখে তিনি ঝড় ঝড় বর্ষা মাথায় রেখে ভজন করছেন, কঠিন শৈত্য প্রবাহকে তুচ্ছ করে ভজন করছেন। লোকনাথ গোস্বামীপাদ, তিনি কবিরাজ গোস্বামীপাদকে বলেছেন আমার নামে নিশানা পর্যন্ত দিও না, আমরা ষড্গোস্বামী বলি কিন্তু অষ্টগোস্বামী, কবিরাজ গোস্বামীপাদ নিজের নাম লেখেন নাই আর লোকনাথ গোস্বামীপাদের কথাটা রেখেছেন বলে তার নাম লিখেন নাই। এইরকম দৈন্য প্রধান বিরক্তি প্রধান এই মহাজন আমাদের, তাকে সুখী করা তো সাধারণ বিষয় নয়, কিছুই তো জগতের সাথে যোগ রাখে নাই, তাহলে কি সেবা দিয়ে সুখী করবেন, কিছুই প্রয়োজন নাই। রাজকুমার নরোত্তম এসে উপস্থিত হল, আশ্রয়ার্থী আশ্রিত হতে চাইবে, এত বড় আশা ভরসা প্রায়স নাই, কি সেবা দিয়ে সন্তুষ্ট করবেন, অত্যন্ত নীচ সেবা, যে সেবার থেকে আর নীচ সেবা হতে পারে নাই। হ্যাঁ, বাহ্য সেবায় তিনি নিযুক্ত হলেন, মার্জনী নিয়ে, এটা আমরা শুনেছি কিন্তু শুনলেও অনুভবের ভিতরে আনতে হবে, এর থেকে নীচ সেবা আর নাই। রাজপুত্র হয়ে কি এমন নীচ সেবা করা যায় বলে, যায় যদি ব্রজবনে আসতে চায়, যারা ব্রজবনে আসে তাদের রাজ অহংকার আমিত্ব বলে কিছু থাকে না, সেই জন্য নীচ সেবায় কি অত্যন্ত আদরের সাথে স্বীকার করে নিলেন। ব্রজবনের বনবাসীরা এই কোনো সেবা তো নেয় না, এই সেবাটা নিবে কেন, কে আমার এরকম করে স্থান পরিষ্কার উপস্কার করে যায়, না কে আমাকে অপরাধের জালে জড়িয়ে দেয়। দেখে রাজকুমার একই নরোত্তম, তুমি একবার সে প্রার্থনা করেছিলে আমি তোমার প্রতি পরাঙ্মুখ, তুমি আমাকে তুচ্ছ সেবা দিয়ে নীচ সেবা করে বশ করে ফেলেছ, যাও আমার এই পণ শিষ্য করব না, যাও তুমি স্নান করে এসো। স্নান করে কালিন্দীর সেই প্রেম ধৌতব জলে স্নান করিয়ে তাকে দিলেন অষ্টাদশ অক্ষর কাম্বীজ কাম গায়ত্রী মন্ত্ররাজ। প্রেমে পুলকিত গুরুদেব যখন মন্ত্র দেন না, দিয়তি ক্ষণমিতি দীক্ষা, ইক্ষণ দেন, দেখুন পিতা পুত্রকে জন্ম দিতে খুব সহজেই পারে, পুত্র পিতা লাভ করতে পারে কিন্তু গুরু যেমন সহজে শিষ্য করতে পারে না, শিষ্য সেরকম সহজে গুরুকরণ করতে পারে নাই, দুইজনের অনেক প্রকারের পরীক্ষার করা হবার পর উপযুক্ত বিবেচনায় তাকে যদি স্বীকার করা যায় সে আমাদের মুখ উজ্জ্বল করে রাখবে। গুরুদেব লোকনাথ গোস্বামীপাদের চরণ সেবায় ব্রতী হলেন, সমস্ত প্রকারের সেবার ভার নিলেন, তবু গুরুদেবের তো কোনো প্রয়োজন নেই। গুরুদেব বললেন আমাদের বৈষ্ণব শাস্ত্রের অনুভব গ্রহণ না করলে ভজন পুষ্টিতা অত্যন্ত কিঞ্চিত করি, তুমি জীব গোস্বামীপাদের চরণ বন্দনা করে এসব গোস্বামী গ্রন্থ অনুশীলন করো। জীব গোস্বামীপাদকে গুরুদেব রূপে স্বীকার করা
এটা সহজলভ্য নয়। মহান দার্শনিক আচার্য এই ভূবলয়ের মধ্যে এইরকম বিদগ্ধ প্রবীণ আমাদের আচার্য দার্শনিক এসে উপস্থিত হয়েছিলেন, তাই আমরা অন্ধকারের বুকে আলো দেখতে পাচ্ছি। জীব গোস্বামীপাদের শিক্ষা শিষ্যরূপে সুপরিচিত তিনজন, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম, সমস্ত বৈষ্ণবগণেরকে অভিবাদন করে একদিন সভাতে এই তিনজন শিষ্যকে উপযুক্ত বিবেচনায় নাম দিলেন। আমি আচার্য নাম দিলাম, উপাধি দিলাম, আর এই নরোত্তমকে আমি ঠাকুর উপাধি দিলাম, আর দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দকে তো নাম দিয়েছেন স্বয়ং রাধারানী, আমার নাম দিতে হবে না। এই কাহিনী আমরা পরে শুনব, এখন সকলেই অভিবাদন করলেন, সাধু সাধু রুয়ারবে স্বীকার করলেন। শিক্ষাগুরুদেব উপযুক্ত না হলে কিন্তু শিক্ষাশাস্ত্রে প্রবেশ দুর্লভ, অসম্ভব। শাস্ত্র অত্যন্ত কঠিন, গুরুমুখাচ্ছ্রুতম শাস্ত্রম, অসম্ভব। হ্যাঁ, বলতে বলতে আর একটা কথা বলে যায়, আজকে আমাদের ভাগবত ভাষ্য বুঝতে গেলে রাধা বিনোদ গোস্বামীপাদের ভাগবত পড়ার খুব প্রয়াস করি। কেন জানেন, ওনার যে সাবলীল ভাষা বিন্যাসের ভঙ্গি, যে অনুভূতির কথা আছে, অন্যত্র কোনো ভাষ্যকার করে যান নাই। ইনি কে জানেন? ইনি ফণিভূষণ তর্কবাগীশের শিক্ষা শিষ্য। এই ফণিভূষণ তর্কবাগীশ কে ছিলেন জানেন? ইনি লোকনাথ গোস্বামীপাদের পরম্পরা, এনারের পরম্পরার ইনি হতেছেন সন্তান। ফণিভূষণ তর্কবাগীশ লোকনাথ গোস্বামীপাদের বংশধর, তার চরণ প্রসন্নতা এই অনুগ্রহ পেয়েছিলেন বলে রাধা বিনোদ গোস্বামীপাদের মতো ভাষ্যকার আজ আসে নাই। কেননা গোপীগীতের আরম্ভেতেই, সেই প্রেমেতেই আর ব্রজবনী প্রস্থান করলেন, এ দেহ ছেড়ে দিলেন। কত বড় অনুভব! এইরকম শিক্ষাগুরুর চরণ স্পর্শ না হলে কি এই সমস্ত দিব্যানুভূতি লাভ হয়? এনাদের হয়েছে, তিনজনেরই হয়েছে। গুরুদেব বলছেন কি, যে তোমাদের বঙ্গদেশে যেতে হবে, গৌড় বঙ্গ উৎকল এই সমস্ত দেশ অধন্য হয়ে আছে, মহাপ্রভুর প্রেম ভক্তি ধারা সমস্ত জীব জগৎকে জানিয়ে দাও, এটা প্রভুর ইঙ্গিত, তোমরা যাও। জীব গোস্বামীপাদ তিনজনকে দিয়ে দিলেন এই গুরুভার, আচার্যকে প্রধান করে দশজন ব্রজবাসী পাহারাদার দিয়ে সমস্ত থরে থরে গ্রন্থ সাজিয়ে, এখনকার মতো ইন্টারনেট নাই, কত কষ্টকর তাদের পদযাত্রা, কোনো রাস্তা নাই, এ শকটারোহণে থরে থরে এই পরমার্থ গৌড়ীয় বৈষ্ণবীর গ্রন্থগুচ্ছ, গৌরব গ্রন্থগুচ্ছ সম্পুটকে নিয়েই তারা চলেছেন। গ্রন্থ চুরির সংবাদ তো এখন নয়, পরে শুনব। আচার্য প্রভুর চরিত্র আস্বাদনে, আচার্য প্রভু বনবিষ্ণুপুরে গ্রন্থাস্বাদনে ব্রতী হলেন, নরোত্তমকে সেখান থেকে বিদায় দিলেন, বিদায় দিলেন শ্যামানন্দ প্রভুকেও। ঠাকুর নরোত্তম তখন আসলেন নবদ্বীপ ধামে, মহাপ্রভুর লীলা নিকেতন ধূলিধূসরিত মস্তক হয়ে নিজেকে কৃতার্থ মানলেন। জাহ্নবীতে স্নান করে পুণ্য সলিলার স্পর্শ করে নিজেকে ধন্য করল নরোত্তম। তখনও পর্যন্ত যে সমস্ত কিছু লীলাপরিকর অবস্থান করছেন তাদের চরণ বন্দনা করেছিলেন এবং তাদের আশীর্বাদে গৌড়মণ্ডল ভ্রমণ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দের পাদপূত পদাঙ্কিত স্থানসমূহ এবং তার পরিকরগণের যে সব শ্রীপাঠ আজও সমুজ্জ্বল হয়ে লোককল্যাণকর
অবস্থান করছেন সেই সমস্ত শ্রীপাদ দর্শন করলেন। এটি হলো গৌরমণ্ডল দর্শন করা, মানে আমাদের মহাপ্রভু তার পরিকরগণের সাথে একটা সাক্ষাৎ সমন্বয় করানো। এটি তীর্থযাত্রা, এই গয়া গঙ্গা কাশী গোদাবরী নর্মদা তাপ্তি এইরকম তীর্থযাত্রা নয়, এটা আমাদের একটা পরমার্থ সাধনা। সেই জন্য পূর্বাচার্যগণ উত্তরসূরি পূর্বাচার্যগণ সকলেই এই যাত্রা করেছেন, গৌড়মণ্ডল নীলাচল মণ্ডল দর্শন। এটি আমাদের একটা বিশেষ সাধনা, সাধন আরাধনা। যদি গৌড়মণ্ডল দর্শনের কিছু অবলোকন করতে চান, একখানি গ্রন্থেতে কিছু সংবাদ পাবেন, তার নাম হলো গৌড়মণ্ডল তীর্থ দর্শন, এই গ্রন্থেতে পাবেন। আরও বক্তব্য বিষয় সেখান হতে তিনি নীলাচল ক্ষেত্রে প্রস্থান করলেন। গম্ভীরনাথের গম্ভীর প্রকোষ্ঠে যে রসধারা উৎসারিত হয়েছিল সেই স্থান স্পর্শ করে নিজেকে ধন্য করল। শুধু তাই নয়, রত্নাকর রত্নাকরের স্পর্শে অর্থাৎ সমুদ্রের স্নান করে জগন্নাথ দর্শন করে মহাপ্রসাদ আদি এইগুলি গ্রহণ করে নীলাচল ক্ষেত্রে নিজেকে নিজেকে এমনভাবে তন্ময়তা লাভ করলো যা ইতিপূর্বে কোনোদিনই করে নাই। মহাপ্রভুর লীলা পরিকরের মধ্যে তখনও কানাই খুঁটিয়া শিখিমাইতে এরা সব আছেন, এদের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আসলেন খেতুরিতে, খেতুরিতে আছেন। এরপরে গ্রন্থ প্রাপ্তির সংবাদে আসলো, গ্রন্থপ্রাপ্তির সংবাদ পেয়ে পরমানন্দে এসে যাজিক গ্রামে আচার্য প্রভুর চরণ বন্দনা করেছিলেন। তারপর তিনি আবার খেতুরিতে চলে যান, রাজপুরে রাজকুমার প্রবেশ না করে বহির্দেশে উদ্যানে বহির্দেশে অনেক দূরে তিনি ভজনস্থলে নির্মাণ করে, মানে তার নাম হলো ভজনটুলি বর্তমান নাম, ওইখানে ক্ষুদ্র কুটিরে তিনি ভজন নির্বাহ করতেন। যারা এই ব্রজবাসীদের এই ব্রজবনের একটু ধুলি স্পর্শ করেছেন তাদের ইহজগতের কোনো কিছু আবিলতা স্পর্শ করতে পারে না। রাজকুমারকে রাজ বৈভব ঐশ্বর্য আকর্ষণ করতে পারল না, ভজনটুলি নির্মাণ করে সেইখানেই ভজন করতে থাকলেন, কিন্তু বারম্বার হাহুতাশ। একদিন মহাপ্রভু স্বপ্নে বলছে, নরোত্তম তুমি আমাকে উদ্ধার করো, তোমার প্রজাদের মধ্যে একজন ধনাঢ্য প্রজা আছে যার নাম বিপ্রদাস, তার ধানের গোলায় অপেক্ষা করছি তো, তাই নাকি? স্বপ্ন ভেঙে গেল। সকালবেলায় হরিনাম করতে করতে রাজকুমার এসে উপস্থিত, বলো তো আমার প্রজাদের মধ্যে বিপ্রদাসকে, হ্যাঁ ধনাঢ্য বটে, এসে উপস্থিত। সকাল সকাল রাজকুমার এসে উপস্থিত, আশ্চর্যেরই কথা, প্রভু কী সেবা দিয়ে সন্তুষ্ট করব। নরোত্তম ঠাকুর বলছেন, অন্য কিছু নয়, আপনার ধানগোলা আছে। বলে কেন ধানগোলা জিজ্ঞাসা করছেন কেন? ধানগোলাতে কি ভয়ঙ্কর বস্তু আছে আমরা জানি, ওখানে মহাসর্পের বাস, একটা দুটো সাপ, সাপের মেলা ওইখানে হয়ে গেছে। যাই হোক তাই হোক, প্রাণে বাঁচি বা মরি আমরা ওটাকে ছেড়ে দিয়েছি, ধান যাই যাক কিন্তু প্রাণ থাক, ধানের গোলা ছেড়ে দিয়েছি, ধান শুদ্ধ গোলা ছেড়ে দিয়েছি, কি সাপ সাপ আর সাপ। ঠাকুর বলছেন, আমি তো ওই ধানগোলাতেই যাব, সর্বনাশ পায়ে পড়ি, এই প্রজার দরজায় এখন এই অকল্যাণ হতে বসেছে, রাজকুমারের বিষ বাস পেচ্ছ বলে মারা যাবে, কি অকল্যাণ, গৃহস্থের কি অমঙ্গল হবে। ঠাকুর বলছেন না না, অমঙ্গল হবে না, বরং সুমঙ্গল হবে। দেখো না, এতদিন বৃন্দাবনে ছিলাম না, মন্ত্রতন্ত্র কি আমার না কম জানা আছে, অত চিন্তার কি আছে। তাকে সান্ত্বনা দিয়ে একাকী নির্ভয় উপস্থিত হলেন ধানগোলায়। হ্যাঁ, গোলার দরজাটা যখনই খুললেন না, দেখলেন কি, কোথায় সর্পভীতি, কোথাও সাপ নেই। প্রেমাবেশে নরোত্তম দ্বার ঘুচাইতে দেখিলেন শ্রীগৌরাঙ্গ প্রিয়ার সহিতে।
সঙ্গে সঙ্গে দিব্য মূর্তি কাঞ্চনময়ী মূর্তিকে তিনি কোলে তুলে নিলেন। শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া মূর্তিকে নিয়ে আসলেন পরমানন্দে, হরিধ্বনি করতে করতে সব ভক্তগণের দ্বারা পরিবৃত হয়ে খেতুরি ধামে খেতুরিতে এসে উপস্থিত হলেন। আজকের দিনের যত মহা মহোৎসবের আয়োজন হয়েছে হতেছে, এত বড় মহোৎসব খেতুরির প্রাঙ্গণে হয়েছিল ওই রকম আজও হয়নি। সমস্ত ব্যয়ভার নিয়েছিলেন পিতৃব্য পুত্র সন্তোষ দত্ত এবং শিষ্যও বটে। সন্তোষ দত্ত সব ব্যয়ভার নিয়েছিলেন, গৌড় বঙ্গদেশের সমস্ত লীলা পরিকরগণকে নিমন্ত্রণ করেছিলেন, প্রভু বীরচন্দ্র সপরিকরে, আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের সাথে, শ্যামানন্দ প্রভু তিনসার পরিকরের সাথে, আর যেখানে যেখানে সমস্ত পরিকরগণ আছেন সকলেই নিমন্ত্রিত হয়ে খেতুরি ধামকে পবিত্র করেছিল। এখানে মিলন মেলায় সকলের সৌভাগ্য দর্শন হয় না, কিন্তু গ্রামবাসীদের কাছে সৌভাগ্যের পরিচয় দিয়েছিল সে এক অদ্ভুত অপূর্ব প্রস্তাবনা। কেননা সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকে প্রকট করে দিয়েছিলেন, সেই সর্বময়ী কর্তৃরূপে নিত্যানন্দ শক্তি বিরাজিতা ছিলেন জাহ্নবা মাতা ঠাকুরানী, এবং পুরোহিত রূপে অভিষিক্ত করলেন আচার্য প্রভু শ্রীনিবাস আচার্য, আরও পাঁচটি বিগ্রহ শ্রীকৃষ্ণ, রাধামোহন, রাধামোহন, রাধাকৃষ্ণ এবং বল্লভীকান্ত, এই ছয়টি বিগ্রহকে অভিষিক্ত করেছিলেন ফাল্গুনী পূর্ণিমার শুভ লগ্নে। ফাগু খেলায়, হোলি খেলায় এত তারা উন্মত্ত হয়ে গেল সব গম্ভীর আশয়ী বৈষ্ণবগণ, এতই উন্মত্ত হয়ে গেল, এত নৃত্য গীত ফাগু খেলাতে তারা এমন উন্মত্ত হয়ে গেল, গরানহাটি নামে সুরের প্রবর্তক হয়ে গেল আপনি। গন্ধর্ব নিন্দিত এই গরানহাটি সুর নরোত্তম ঠাকুরের কণ্ঠ নিঃসৃত হয়ে আবির্ভূত হলো, যেন গন্ধর্ব হতেই সুধা সিঞ্চন করে আমাদের মরজগৎকে অমৃত দান করছে। হ্যাঁ, এই তো দেখছি আমরা নিতায় গৌরাঙ্গ লীলা বিনোদেশ উপস্থিত, সকলেই দেখছেন কি মহাপ্রভু সাক্ষাৎ সপরিকরে উপস্থিত। এ কি স্বপ্ন না জাগর? না স্বপ্ন হবে কেন, স্বপ্ন তো নয়, স্বয়ং মহাপ্রভু নৃত্য করছেন সেই নদিয়া বিহারে, নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য বক্রেশ্বর পণ্ডিত সপরিকরে এটা দর্শন করতে পারা যায় না, সৌভাগ্য হয় নাই। খেতুরি ধামবাসী এই অপূর্ব লীলা বিনোদ দর্শন করে কৃতকৃতার্থ হয়েছিল। অকস্মাৎ প্রভু তার লীলা বিনোদ সমাপন করে অন্তর্ধান করলেন, সকলেই মূর্ছিত হয়ে গেল। জাহ্নবা মাতা ঠাকুরানী সকলকে সান্ত্বনা দিয়ে বলছেন, প্রভু তোমাদের সঙ্গেই আছেন সবসময়, সবসময় সঙ্গে আছেন, চিন্তা করো না, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ, সবসময় আছেন। এরপর সব মহান্তগণকে বিদায় দিলেন, গৌরঙ্গনে সকলেই বিদায় নিয়ে চললেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহান্তবর্গকে বিদায় দিবেন না, তা দেয়া যায় কি, এই বন্দনীয় চরণ মহাত্মাগণের পদস্পর্শে সব পবিত্র হয়, নাম করলে অন্ধকার দূরে চলে যায়, চিত্ত পবিত্র হয়, তারা যেখানে পদস্পর্শ করে সেখানে সমস্ত কিছু পবিত্র হয়, অমঙ্গল দূরে যায়, কেমন করে তাদের বিদায় দিই। কিন্তু নিয়তির বিধানে বিদায় নিতে হয়, তারা বিদায় নিয়ে স্বস্ব আশ্রমে প্রস্থান করল, কিন্তু বিদায় দিল না রামচন্দ্র কবিরাজকে। আমরা আর একটা ভূমিকা নিয়ে দাঁড়াই, ভূমিকাটা হতেছে ঠাকুর মহাশয় এরপরে আর বৃন্দাবনে যাবার সুযোগ পাননি, তার উপরে গুরুভার ছিল, তিনি সমস্ত উত্তরবঙ্গ মণিপুর আসাম ত্রিপুরা নাগাল্যান্ড কোহিমা এই সমস্ত পার্বত্য জাতিগণকে উদ্ধার করেছিলেন, গুরুদেবের অপার মহিমায় প্রেম ভক্তি যোগ তিনি বিস্তার করেছিলেন,
এই পার্বত্য উপকূল জাতির মধ্যে প্রেম ভক্তি যোগ সঞ্চার করা যে কি সুকঠিন কাজ তা আমরা অনুভব আনতে পারবো না। এখনো পর্যন্ত ঠাকুর মহাশয়ের পরিবারভুক্ত সব তারা ওই ঠাকুর মহাশয়ের দীক্ষিত, উত্তরবঙ্গ হতে আরম্ভ করে সব এই পার্বত্য দেশ। গৌড় বঙ্গভূমিকে পবিত্র করেছিলেন প্রেমভক্তি বন্যায় শ্রীনিবাস আচার্য প্রভু, আর উৎকল উড়িষ্যা এমনকি দক্ষিণ প্রান্ত পর্যন্ত পবিত্র করেছিলেন শ্যামানন্দ প্রভু। অক্ষরশ পালন করেছিলেন শিক্ষাগুরু জীব গোস্বামীপাদের এক একটি অক্ষরকে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই মহামহিমা গাথা সর্বত্র প্রচার হয়ে গেল, প্রচার হয়ে গেল। সেই সময় ওই যে রামচন্দ্র কবিরাজকে কিছুতেই বিদায় দিতেছে না, হ্যাঁ রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, হ্যাঁ বলছেন রামচন্দ্র কবিরাজ অভিন্নাত্মা। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সাথে রামচন্দ্র কবিরাজ হতেছেন অভিন্নাত্মা, একসঙ্গে তারা দুইজনে পদ্মার জলে চলেছে স্নানের ছলে, স্নান করবেন। এমন সময় শিবায় আচার্যের দুই ছেলে হরিরাম আর রামকৃষ্ণ কতকগুলো নিরীহ ছাগ পশুকে নিয়ে চলেছেন, দেখা হয়ে গেল। অপূর্ব বৈষ্ণব তেজ দর্শন করে সঙ্গে সঙ্গে প্রণাম করছে, বলতে হয় না, তেজেতেই তারা বিমুগ্ধ। দুই রাজপুত্র প্রণত হয়ে বলছেন, প্রভু আপনাদের দর্শনের সৌভাগ্য লাভ করলাম। ঠাকুর বলছেন, তোমরা কারা? এরা উত্তর দেয়, আমরা শিবায় আচার্যের পুত্রেরা। তা তোমরা এই পশুর নিরীহগুলোকে কোথায় নিয়ে চলেছে? বলছে, আমার বাবা দেবী পূজা করবেন তো এদের বলি দিবে। বাহ, সেই জন্য নিয়ে চলেছ? না, এদের মুক্ত করে দাও, এদের মুক্ত করে দাও। মুক্ত করে দিলেন। শিবায় আচার্য যখন শুনল কি আমার দেবী পূজা পূজার বড় বিঘটন ঘটিয়েছে নরোত্তম এবং রামচন্দ্র, হ্যাঁ এত বড় বিঘটন, আরও করল কি, বললেন কি, তোমরা পদ্মার জলে স্নান করে এসো। স্নান করে আসার সাথে সাথে দুইজনকে মন্ত্র দিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, মন্ত্র দিলেন রামকৃষ্ণ আচার্যকে, আর হরিরাম আচার্যকে মন্ত্র দিলেন রামচন্দ্র কবিরাজ। সেই জন্যই এই যে আমনায় পরম্পরা রামকৃষ্ণ আচার্যের থেকে আজও প্রসারিত হয়ে চলেছে। শিবায় আচার্য শুনেই অত্যন্ত রুষ্ট হলেন, আমার দেবী পূজায় ধর্মকর্মে বাধা দিল এই রাজপুত্রা, এই এই শূদ্র হয়ে, শূদ্র হয়ে এরকম করে কেউ ধর্মকার্যে বাধা দেয়? চলো সব, চলো সব বিজ্ঞগণ সকলে চলো তো, চলো। তার সভা পণ্ডিত ছিলেন মুরারি, মুরারিকে মুরারি তখন বললেন, আচ্ছা মহারাজ আমি যাই শাস্ত্রার্থে পরাস্ত করে ওদের দর্প চূর্ণ করবো। ততক্ষণে হরিরাম এবং রামকৃষ্ণ গুরুদেবের আশীর্বাদে, ঠাকুর মহাশয় এর আশীর্বাদে তারা বৈষ্ণব তেজ এবং শাস্ত্র জ্ঞান লাভ করেছে। গুরুদেব যদি বলেন না হয়ে যাবে তো হয়ে যাবে, করামলকবাদ বিশ্বম, ইহাতেই সর্বসিদ্ধি। অল্পদিনে বৈষ্ণব শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করলো, বলছেন গুরুদেব প্রসন্ন চিত্তে যদি বলে দেন তাই হবেই। আমরা একদিন শুনেছি, বলেছি এ কথা, যদি নিদিধ্যাসনের গভীর নিবিড়তার ভিতরে প্রবেশ করা যায় সমস্ত শাস্ত্র বিভূতি স্ফূর্তি পায়। বলছেন না না, শাস্ত্রার্থের জন্য আপনাদের গুরুদেব আপনাকে যেতে হবে না, আমরা যাচ্ছি। হরিরাম রামকৃষ্ণ দুইজনের শাস্ত্রার্থে অবতীর্ণ হলো মুরারি পণ্ডিতের সাথে। অল্প সময়ই মুরারি পণ্ডিত পরাস্ত হলেন, মুরারির তৃতীয় পন্থা, তৃতীয় পন্থা মানে তৃতীয় পথ, ঘরে যাবারও মুখ নাই আর রাজসভায় যাবারও মুখ নাই, একেবারে বিরাগে বিবাকি হয়ে গেল। তৃতীয় পন্থা বলে প্রচার হলো, হ্যাঁ পক্কপল্লীর রাজা নরসিংহ এই সংবাদটা শুনল, আমাদের রাজ্যে এত বড় অধর্ম প্রবেশ করলো,
দেবী পূজা ছেড়ে কোথায় হরিনাম করতে করতে নাচা গাওয়া এই সমস্ত করতে করতে লোকগুলোকে সে উচ্ছন্নে পাঠালো। ধর্মকর্ম বলে কোথার থেকে কি এমন এনে উপস্থিত করলো, হরিনাম নাচলে গাইলে পরমার্থ হয়। তাদের মধ্যে এই পক্ষ রাজা নরসিংহের শ্রেষ্ঠ সভাপণ্ডিত ছিলেন রূপচন্দ্র কবিরাজ, তিনি সরস্বতীর বরপুত্র। বরপুত্র কেন? ইনি আসামের ভিটাদিয়ার ওই এগারো সিন্ধু গ্রামে জন্ম নিয়েছিল, কিন্তু অত্যন্ত দুরন্ত শৈশবকালে দেখেই না তার পিতা তাকে দেখলেন যে কিছুতেই পড়াশোনা করবে না, হলো তাই কৈশোর অতিক্রম করছে এখনো পর্যন্ত পড়াশোনায় মন নাই, তখন ছাই দিয়ে দিল খাবারের ছাই। অত্যন্ত দুঃখিত চিত্তে রূপচন্দ্র তখন সংসার ত্যাগ করল। ত্যাগ করে তখন সেই আসামের যে বড় বড় পণ্ডিত ছিল তাদের প্রগাঢ় অধ্যাবসানায় শাস্ত্রজ্ঞান লাভ করলো, অধিকতর শাস্ত্রজ্ঞানের জন্য নবদ্বীপে আসলো। নবদ্বীপ তখন হতেছে কি জানেন, তখন বলা হতো অক্সফোর্ড ইন বেঙ্গল। নবদ্বীপে পড়িলে সে ভক্তিরস পায়। নবদ্বীপে একে বলা হয় ন্যায়ের গঙ্গোত্রী। নবদ্বীপে জন্ম নিয়েছিলেন মহামহা বিদগ্ধ প্রবীণগণ, রাম তর্কবাগীশ, মহাপ্রভুর শ্যালক গোষ্ঠী, চতুর্থ অবস্থন জগদীশ তর্ক অলঙ্কার এসব, এবং তার গুরুদেব ভবানন্দ সিদ্ধান্ত বাগীশ, নবদ্বীপের এনারা সফল রত্ন। এবং বুনো রমানাথের বাড়ির ভিটার উপরেই তো এখনো নবদ্বীপ রাজকীয় সংস্কৃত কলেজ, আজকে সেটা ছন্ন ছাড়া অবস্থায়, কিন্তু একদিন নবদ্বীপ ছিল প্রাণ, বিদ্যার কেন্দ্র ছিল। ভারতবর্ষের সমস্ত বিজ্ঞগণ এসে এইখানে বিদ্যা লাভ করার সুযোগ পেত। অধিকতর বিদ্যা লাভের জন্য উপস্থিত হয়েছিল রূপচন্দ্র। ভারতবর্ষে যেখানে যেখানে বিখ্যাত পণ্ডিতগণ শুনেছেন সেখানে সেখানেই তাদের থেকে বিদ্যা লাভ করে সেই দিগ্বিজয়ী নেশা পেয়ে বসল। মা সরস্বতীকে বশীভূত করলেন। মা সরস্বতী বললেন, পুত্র যা বলবে তাই হবে শাস্ত্র। মহাপ্রভুর নীলাচল লীলা তখন চলছিল, রূপচন্দ্র কবিরাজ এসে মহাপ্রভুর ওই ন্যাগ্রোধ পরিমণ্ডল লীলা দর্শন করে নিতে পারল না, বিদ্যারসে উন্মাদ, উন্মত্ত হয়ে গ্রহণ করতে পারল না, প্রণাম করে প্রস্থান করলো। দিগ্বিজয়ের নেশা পেয়ে গেছে তাকে। বৃন্দাবনে নাকি দুইজন পণ্ডিত আছে রূপ সনাতন বলে, রূপ সনাতনের চরণে এসে উপস্থিত হলেন। বহু সৌভাগ্যে তো ব্রজবনে আসা যায়, এটাও তার একটা বিশেষ শুভ পরিচয়। এসে বললেন, আমি দিগ্বিজয়ী পণ্ডিত শাস্ত্রার্থের জন্য এসেছি, শাস্ত্রে তোমরা দুইজন অবতীর্ণ হও, বিনা বিচারে হার মানিলেন রূপ আর সনাতন, আমরা পরাস্ত, লিখে দিলেন। জীব গোস্বামীপাদ শুনলেন যখন যমুনায় গিয়েছিল, বিনা বিচারে হার মানিলেন রূপ আর সনাতন। হ্যাঁ, আর দিগ্বিজয়ী পণ্ডিত তখন বিদ্যার নেশায় গৌরবে না, তা সে যে কি করে একবারে আনন্দ সহকারে উন্মত্ত হয়ে চলেছেন। এটা কিন্তু বৃন্দাবন খুব সতর্কে পাদস্পর্শ করতে হয়, খুব সাবধান, এখানে প্রতি পদক্ষেপ সাধারণ নয়, ইহা জগতের কোনো অংশ কোনো বস্তুর সাথে এইখানে কিচ্ছুই মিলবে না। জীব গোস্বামীপাদের সাথে দেখা হয়ে গেল, কি তুমি চলেছ, তুমি আমার গুরু বর্গকে পরাস্ত করে চলেছ, আমাকে যদি পরাস্ত করে যেতে পারো তবেই তুমি জয়শ্রী পত্রিকা পাবে, এই পুরস্কার পাবে। জীব গোস্বামীপাদের সাথে শাস্ত্রার্থ হলো যমুনার তটে। সে শাস্ত্রার্থ কি? জীব গোস্বামীপাদ তো শ্রী চৈতন্য মনোভীষ্ট পুরক রূপ গোস্বামীপাদের শিষ্য বলে পরিচিত এবং সুস্নাত।
তিনি তখন পেয়েছি যাদের জ্ঞান সাগরের এক অঞ্জলি, মরে যিনি তবে বিজয় গৌরবে ব্রজ হতে যাবে চলি। দুই দণ্ডেই হার মানিলেন পণ্ডিত অভিমানী, তাকে পরাস্ত করে প্রস্থান করল। রূপ গোস্বামীপাদ বলছেন, জীব আজকে দেরি হলো কেন? বলছেন, প্রভু আগে সংবাদটা পেয়েছেন, ও তুমি যমুনায় স্নান করে নাই, এ কি করেছো? দিগ্বিজয়ীর সঙ্গে এই শাস্ত্রার্থ করে তাকে পরাস্ত করে এসেছো, এইখানে এইখানে এসেছো আমার কাছে? মুখ দর্শন করিব না তোর বৃথা তোমা পালিলাম, রাজসভা তব সুযোগ্য ঠাঁই নহে এই ব্রজধাম, বের হয়ে যা। গুরু ত্যাগে জীব গোস্বামীপাদ এই ব্রজবনে ভ্রমণ করতে করতে নন্দঘাটে কুমিরের গোফার ভিতরে কেবল আটা গুলে খেয়ে খেয়ে পিলা হয়ে গেল, সেইখানে রচনা করলেন বিখ্যাত গ্রন্থ শ্রী শ্রী গোপাল চম্পু। গোপাল চম্পু নামে গ্রন্থ হইল মহাসুর, যাহা শুনি পড়ি লোক হইল মহাসুর, গোপাল চম্পু। তারপরে সনাতন গোস্বামীপাদ ভ্রমণ করতে করতে জীব গোস্বামীপাদকে নিয়ে গুরুদেবের সাথে মিলিয়ে দিয়েছিলেন। সেই রূপচন্দ্র কবিরাজ পক্কপল্লীর রাজা নরসিংহের সভা পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত, তিনি জানেন বৈষ্ণব মহিমা কীরূপ। বলছেন, মহারাজ আমি তো যাবই, আমার সঙ্গে আরো কত শত পণ্ডিতগণ যাক। কুমারপুরে তারা অস্থায়ী বাসা নির্মাণ করে এইবার খেতুরির দিকে যাত্রা করবেন। সংবাদটা যখন ঠাকুর মহাশয়ের কানে আসলো, হ্যাঁ কি হবে এখন? রামচন্দ্র কবিরাজ, গঙ্গানারায়ণ চক্রবর্তী, মহামহোপাধ্যায় গঙ্গানারায়ণ চক্রবর্তী, গাম্ভীরায় বলছেন, প্রভু কোনো চিন্তা নাই, আমরা যাই। তেল বিক্রি, হ্যাঁ বাড়ুয়ের হাঁড়ি বিক্রি, তৈজসপত্রের বিক্রি ছলেতে, একে পান বিক্রি, এই মাথায় নিয়ে একটা ছোট্ট বাজারের ভিতরে উপস্থিত কুমারপুর। বর্তমানে কুমারপুরের কোনো নিশানা আমরা পাই না। বুধরি বলে যে স্থান আছে তারই হয়তো বা অন্যতে দূরে কোথাও হবে। এটি মুর্শিদাবাদের কোথায় কোন স্থানে ইতিহাসের পর্যবেক্ষণ আমাদের কাছে সেই রূপ দিয়ে যায়নি, তবে শাস্ত্রেই একমাত্র তার দর্শন মিলে কুমারপুর। কুমারপুরে এসে উপস্থিত হলে এনারা সব বিক্রি করতে শুরু করেছেন, পণ্ডিতবর্গ এসেছেন, তার ছাত্রবর্গ এসেছেন, শুদ্ধ সংস্কৃত উত্তর দিতেছেন। পণ্ডিতরা বলছে, এই কী ব্যাপার, কোন দেশে আসলাম? এখানে যারা পান বিক্রি, তেল বিক্রি, হাঁড়ি বিক্রি করে তারাও শুদ্ধ সংস্কৃত কথা বলে, এটা কোন দেশ? শোনো না, এটা কোথায় কোন দেশ এসেছি আমরা, এটা ঠাকুর নরোত্তমের দেশ। অল্পতে এরা তো সেটাই চাচ্ছিল, একটু বাগবিতণ্ডা হোক, বাগবিতণ্ডাতেই এদের সাথেই ছিল গঙ্গানারায়ণ চক্রবর্তী, মহামহোপাধ্যায় ঠাকুর নরোত্তমের শিষ্য। বাগবিতণ্ডাতেই সব পণ্ডিত সকল পরাস্ত হলো। লজ্জায় মুখ না দেখাবো না, সকলে বলল কি এখন এই রাত্রিতেই পালিয়ে চলো। রূপচন্দ্র কবিরাজ বলছে, না পালাবো কেন? দেবী ভগবতী রুষ্ট হয়ে বলছেন, ওরে নরসিংহ, তোরা যদি বাঁচতে চাস তাহলে ঠাকুর নরোত্তমের চরণে প্রণত হ, দীক্ষা নে, শুদ্ধ হয়ে যাবি তোরা। তারপরের দিন সকালে সদল বলি সপরিকারে এসে উপস্থিত হল, ঠাকুরের চরণে প্রণত হয়ে দীক্ষা প্রার্থনা করল। করুণা করুণালয় করুণ হৃদয় ঠাকুর মহাশয় তাদের শিষ্যত্বে আত্মসাত করল। তার এইভাবে যে প্রেম প্রসার ধর্ম জগদুদ্ধার কার্য পাবনী লীলার, বহু দুর্ধর্ষ ডাকাত সর্দারদের উদ্ধার করেছিল। আর একটা ডাকাত সর্দারের উদ্ধার লীলা শুনি। চাঁদ রায় নামে রাজমহলে একজন রাজা ছিল, কর দেয়নি, বহু সংখ্যক সেনা নিয়ে থাকতো, 4,000 অশ্বারোহী সেনা নিয়ে। সে দুর্ধর্ষ ডাকাত সর্দার, সে আবার রাজা, জানেন রক্তের প্লাবনে শুধুমাত্র দেবী পূজায় ছিল তার ধর্ম। কেহ যদি শুনে ওই আসে চাঁদ রায়, হ্যাঁ কানে হাত দিয়া
সব তখনই পালায়। এত পাপী রাজা, এত উৎকট, অধর্ম আচরণ পরায়ণ, চাঁদ রায়ের উপরে ব্রহ্মদৈত্য আবিষ্ট হয়ে পড়ল। কোনো কিছুতেই নিরাময় হতেছে না, চাঁদ রায় একবার উন্মাদের মতো ব্রহ্মদৈত্য আবিষ্ট হয়েছে, কোনো নিরাময় কিছুতেই, ওঝা বৈদ্যতে কোনো রকমই কিছু হলো না। ভগবতী তখন একদিন কৃপা করে বলছেন, ওরে চাঁদ রায়ের বাবার নাম যাদব রায়, আরে যাদব তোরা যে উৎকট অধর্ম করছিস তোরা কি জানিস এইসব রক্ত দিয়ে কি আমার পূজা হয় রে? আমরা সভ্য মানুষ আজও বুঝিনি শাস্ত্রের প্রকৃত পথ, আজও বুঝতে চাইনি, সেই জন্য রক্ত দিয়েই দেবীকে প্রসন্নতা করার জন্য আমাদের আজ প্রয়াস। আর আমরা কবে বুঝব? বুঝার সময় আর নাই। এদেশে নয়, এটা আর্যাবর্ত ভূমি, বঙ্গদেশে এই রকম কদাচার বহু প্রশস্ত। ভগবতীর আদেশ কি? ঠাকুর নরোত্তমের চরণে দীক্ষা নে, বেঁচে যাবি, ব্রহ্মদৈত্য চলে যাবে। দীক্ষা গ্রহণ করল, কৃপামূর্তি তাকে স্বীকার করলেন শিষ্যরূপে, এখন তো বৈষ্ণব হয়েছে, এখন গঙ্গায় স্নানে চলেছে, বহু সংখ্যক সেনাও আছে, এখন পরম বৈষ্ণব চাঁদ রায়। সে নবাবের সেনারা ওই অনুসন্ধান করছিল, চাঁদ রায়কে অনেকবার ধরতে চেয়েছিল কিন্তু ধরতে পারেনি, আজকে শান্তমূর্তি চাঁদ রায়কে ধরে ফেললো, ধরা একবারে বন্দি করে ফেললো, বন্দি চাঁদ রায় বন্দি, এখন প্রাণদণ্ড ছাড়া আর কোনো তার উপায় নাই, প্রাণদণ্ডই বিধান। এক তান্ত্রিক এসে তার বাবাকে বলল, আপনার ছেলেকে আমি বাঁচিয়ে আনব যদি আমার দেওয়া মন্ত্র সে নিতে পারে। আচ্ছা আপনি জানতো, বাঁচিয়ে আনুন, উদ্ধার করে আনুন। মহান তান্ত্রিক কৌশলে কারাগারের ভিতরে প্রবেশ করে চাঁদ রায়কে বলছেন, চাঁদ রায় তোমার বাবা আমাকে পাঠিয়েছে, আমার থেকে মন্ত্র নাও, আমি তোমাকে এই মন্ত্র জপের প্রভাবে তোমাকে নিয়ে অদৃশ্য হয়ে চলে যাব। চাঁদ রায় বলছি, আমি সারা জীবন পাপ করেছি, পাপের অনুরূপ তো ফলভোগ করতে হবে, অতএব আমি ফলভোগ করছি, প্রায়শ্চিত্ত হচ্ছে, আর গুরুদেব যে মন্ত্র আমার কানে দিয়েছে এই কানে আমি অন্য মন্ত্র প্রবেশ করাবো না। কি আর করবেন, প্রত্যাখ্যাত তান্ত্রিক প্রস্থান করল। এইবার তার বিচার নবাব বাহাদুর সকলের সমক্ষে পাগল হাতির সামনে ফেলে দিল, পাগলা হাতিটা শুঁড় দিয়ে চাঁদ রায়কে ধরে দূরে নিক্ষেপ করল, পুনর্বার তাকে ধরে পদপিষ্ট করার জন্য যখন ধেয়ে আসলো, চাঁদ রায় গুরুদেবকে স্মরণ করে তার শুঁড়টাকে ধরে এমন দূরে নিক্ষেপ করল মনে হলো যেন বজ্রাঘাতে একটা বিশাল কায়ে পাহাড় বুঝি একবারে ধ্বস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হাতিটা মারা গেল। এমন একটা চপেটাঘাতের সাথে শুঁড় দিয়ে এমন ছুঁড়ে দিলে মারা গেল একটা হাতি, মহাবলবান হাতিটা মারা গেল। নবাব তাকে কারামুক্ত করে বন্দিমুক্ত করে জিজ্ঞাসা করছে, এত শক্তি কোথায় তোমার? তোমাকে আমি বন্দিশালায় জড়ো জড়ো করে রেখেছিলাম, এত ক্ষমতা? বলছেন, আমি শুধু গুরুদেবকে স্মরণ করেছি। তোমার এই গুরুনিষ্ঠা দেখে বাহাদুর নবাব বাহাদুর বলছেন, আমি বড় প্রসন্ন হয়েছি, তোমার বৈষ্ণবতা শুনে আমি প্রসন্ন হয়েছি, তোমাকে আর কোনো কর দিতে হবে না, এই পাঞ্জা আমি লিখে দিলাম, যাও তুমি রাজত্ব ভোগ করো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই দুর্ধর্ষ ডাকাত সর্দার, হ্যাঁ পাষণ্ডী যবন এদের সব উদ্ধার করেছিলেন। এরপর তিনি গাম্ভীলা বালুচর বর্তমান জিয়াগঞ্জে আসেন, জ্বর ভানে গঙ্গানারায়ণ চক্রবর্তী এনাদের বলেন, আরে জ্বর হয়েছে আমার, তা এখন কি করা যায়? আবার প্রস্থান করলেন খেতুড়িতে। সেই সময় আচার্য প্রভু বৃন্দাবনে আসেন, আবার তিনি আসেন গাম্ভীলায় এসে গঙ্গানারায়ণ চক্রবর্তী এনাদের বলছেন, আসলে
গঙ্গানারায়ণ চক্রবর্তী তার শিষ্যগণের মধ্যে অন্যতম, এই জন্য তিনি মহাবিদগ্ধ প্রবীণ। যখন তার জ্বর ভান হয়েছিল, জ্বরেতেই পঞ্চত্ব গতি। আমরা বললাম খেতুরিতে চলে গেলেন, কি করে খেতুরিতে গেলেন? আরেকটা ছোট লীলা ওর ভিতরে আছে। সময়টা চলে যাচ্ছে, তো লীলাটা হলো জ্বরেতেই ঠাকুর মহাশয় পঞ্চত্ব গতি প্রাপ্তি হন, মারা যান, এই দেহ ছেড়ে দেন। খুব দুঃখী আতুর ভক্ত সজ্জনগণ শিষ্যগণ চিতার উপরে সাজিয়ে গুরুদেবের মরদেহটা কে কেবল দর্শন করতে করতে অশ্রু জ্বালিয়ে অভিবাদন করছেন। এমন সময় পাষণ্ডি ব্রাহ্মণেরা এসে বলছে, ওরে গঙ্গানারায়ণ, দেখ দেখ তোর গুরুদেবের কি দশা হয়েছে, দেখ অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণকে মন্ত্র দিলে তার কি গতি হয় দেখছিস তো, ধর্ম বলে কি এখনো নাই, হাতে হাতে ফল ফলে গেল, গঙ্গানারায়ণ কি করেছিস দেখ, আর তোর যে কি গতি হবে, তোর গুরু তো দম বন্ধ হয়ে মরল, তোর কি গতি হবে, তুই যে কি করে মরবি সেটাও দেখব। ব্রাহ্মণের কুলে কলঙ্ক তুই, হ্যাঁ অব্রাহ্মণ শূদ্রের কাছ থেকে মন্ত্র নিলি। গঙ্গানারায়ণ চক্রবর্তী চিতায় গুরুদেবের মরদেহটাকে দর্শন করে বলছেন, গুরুদেব পাষণ্ডী যবন দুর্ধর্ষ ডাকাতগণকে উদ্ধার কল্পে অবতীর্ণ হয়েছেন, এই পাষণ্ডী এই দুর্মুখ ব্রাহ্মণগণকে উদ্ধার করার জন্য আর একবার অবতীর্ণ হন, তুমি যদি আর প্রকার এদের উদ্ধার না করো তাহলে এদের নরকেও গতি হবে না, আর একবার প্রভু অবতীর্ণ হও। এই বলে সব সতীর্থ সব গুরু ভাইদের নিয়ে আর চিতাকে প্রণাম প্রদক্ষিণ করছেন, হরিনাম করতে করতে হরিনাম করতে করতে দিব্যকান্তিতে অবতীর্ণ হলেন। যেমন ঘুম থেকে উঠে দাঁড়ায় নিদ্রাত্থিত জাগরিত ব্যক্তির মতো চিতা আরোহণ, মরদেহ ত্যাগ করে দিব্যকান্তিতে ঠাকুর নরোত্তম দর্শন দিলেন। মরাও বেঁচে যায়, বাসন্তী ব্রাহ্মণগণ একেবারে বিস্মিত, হয় কি একই হয়, প্রণাম করে বুঝতে পারলেন যে সাধারণ নয়, আমাদের কাছে এসেছিল এক অসাধারণ, বুঝতে পারিনি, প্রভু প্রভু ক্ষমা করে দাও। তাদের সঙ্গে সঙ্গেই ভাগীরথীর জলে স্নান করিয়ে আর দীক্ষা দিলেন। গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বললেন, এদের শিক্ষা সাধনের ভার তুমি নাও, এরপর তুমি খেতুরিতে চলে যান। খেতুরিতে লীলা বিলাস করতে করতেই আবার তিনি এসে উপস্থিত হন, তখন আচার্য প্রভু বৃন্দাবনে চলে গেছেন, অত্যন্ত বিরহে কাতর, বিরহে দন্দ্বজ্জমান। সেই সময় তিনি এই আমাদের ভজনের প্রেমভক্তি চন্দ্রিকা, এই ক্ষুদ্র পুস্তিকা নয়, এই মহান গীতিকাব্য বিশ্বের ধর্ম সাহিত্যে বিরল, তার ভাব কুসুমরাজ্যে যে সুগন্ধ প্রস্ফুটিত বিকশিত হয়েছে তার প্রতিটি ছত্রে পত্রে, আর গৌড়ীয় বৈষ্ণবী হৃদয় দোলায়িত স্পর্শকাতর হয়ে ভজন মার্গের পথকে প্রশস্ত করতে ব্যস্ত, প্রেমভক্তি চন্দ্রিকা এই সময়ে রচিত হয়েছিল। এরপর আবার আসেন, এসে এই গাম্ভীলা বালুচর মানে জিয়াগঞ্জে আপনারা এই স্থানটা অবশ্যই দর্শন করার সৌভাগ্য লাভ করবেন। আজকের দিনে এইখানেও মহামহোৎসব হয়, সেইখানে ভাগীরথী তীরে এসে বলছেন, ওরে গঙ্গানারায়ণ রামকৃষ্ণ আমাকে একটু গঙ্গা স্নান করা। গঙ্গার জলে বসে বলছে, আমাকে একটু দেহটা মার্জন করে দে। দেহ মার্জন করতে করতেই এই আমাদের ঠাকুর নরোত্তমের শ্রীঅঙ্গ দুধের মতো জলে মিলিয়ে গেল। আজকের এই তিথি, আজকের এই পুণ্যতিথি, স্মরণীয় দিবস, যারা জিয়াগঞ্জ এই ঘাটে স্নান করার অভিলাষ করবেন, সেই ঘাটের নাম হলো নিমতলা ঘাট। ইস্কনের বদান্যতায় এইখানে একটি সুপ্রশস্ত তোরণ নির্মিত হয়েছে বর্তমানে। আমি যখন প্রথম গিয়েছিলাম কোনো চিহ্ন ছিল না, বর্তমানে এই তোরণেই সুলিখিত সুচিত্রিত হয়ে আছে ঠাকুর মহাশয়ের এই নির্জন মহান এই প্রাঙ্গণ, এই নিমতলা ঘাট।
আজকে ঠাকুর মহাশয়ের চরণে কি প্রার্থনা করব। আমাদের সবার এই হৃদয় কুহর অন্ধকার দূর করে তোমার প্রেম ভক্তি চন্দ্রিকার করুণা কণা বিস্তার করে আশীর্বাদ করো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।